দুধ খাইছস? গোড়ার দুধ? গোড়ার দুধ কি খাওয়া যায় ভাই? আমি তো জানি গোড়ার দুধ হারাম, আপনি খাইছেন? মুই কোনোদিন খাই নাই ভাই। মার তেল মার, আমার কেউ তেল মারলে আমার খুব ভালো লাগে। এসি কিছু ভাই তেল মারবো কে? এবি ওই গোড়ার নাফানাবি দেহে এমন ফুট দিয়ে মস্করা করলাম। তুই আমার লগে মস্করা করবি কে? তুই কি আমার বেয়াই? কি কেমন আছে এটা কর। কাম তো ভাই দুইটো, এক নম্বর হলো শহীদ, ওই যে কালসার শহীদ, আপনি আমার শিকার দিয়েছিলেন না, অক দেখলি উল্টা মেয়ে দৌড় দিবি। দৌড় আমি দিছিলাম ভাই, কোনো কাম হয় নাই। ও দাবড়ে দাবড়ে আমাকে দৌড় ফেলো, দৌড়ে এমন সব আবেগিক কথাবার্তা কইল না, কি কিছু জানেন? আর গ্রামের বাড়িতে নাকি খুব সমস্যা চলতেছে, আর ছোট বন্ধু হয়েছে হয়েছে এগুলো বাদ দেয়। মুই কর্ম কি এইটা কর? আপনি ভাই ও গ্রাফিক ডিজাইনার হিসাবে কোনো হানি ঢুকাই দেন, ও তো অস্থির হয়ে গেছে, মাথার বেশ পড়ছে দিতেছে না। আপনার খোঁজ পত্তা না পায় শেষ পর্যন্ত ওই আকবর ভাই ধরছে। আল্লাহ যোগাযোগ করছে? আকবর ভাই, আকবর ভাই ভবন সিং সমিতির সভাপতি। না হলে তো হয়েই গেছে, আমি এটা লই একটা টেনশনের মধ্যে আসছিলাম, কারণ আকবর রেও দায়িত্ব দিছে। একবার কি করবেন? কি করেন ভাই? ওকে আপনি কাতারে নিয়ে আসেন, আপনার সমস্যাটা সমাধান করে দিবেন না? ওই কেমন তারা করবো, তোমার বিশ্বাস করে না, ও গেছে একবারের দ্বারে, এখন দায়িত্ব একবারের, একবার করবে ফালতু বেসাল বাদ দে। নতুন যদি কোনো আলাপ আলোচনা থাকে এই কর। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিলাম। কিন্তু ভাই যদি বিপ্লব, বিপ্লবের হাতে দেহ হয়তো আমি আরও কাহিল লাগেছি আর ওর বিষয়টা না খুবই মানবিক। কি কইছে কি এটা কইতে পারো না ভাই? বিপ্লব চ্যাংরাটা তো এখন পর্যন্ত কোনো কাম কাজ ধরবে হারে নাই, ও খুব কষ্টে আছে ভাই, কামিন গিয়ে ঘুরতেছে। আর মা অক কইছে কি, বাবা সপ্তাহে অন্তত একটু দিন ফোন দিস, এখন ও যদি মায়ের ফোন দেখে ভারে না, আর যদি খায় মায়ের ফোন দিবে হারে না। কতটুকু শুনে না ভাই, আমি খুব কষ্ট পাচ্ছি, অল্প কিছু টেহা দিছি, থাকলে আরও দিলাম নি। তবে ওকে আমি কষি যে ভাই তুমি কোনো চিন্তা করো না, তোমার একটু ব্যবস্থা আমি করে দেবো নি। তাই তো এই গেছে, তুই আবার মোর দ্বারা এগুলো কাউকে তুই ব্যবস্থা করিয়ে দিস। আমি করে দিব মানে আমি তো আপনার ভরসে গেছি, আমি আপনার লোক ভাই। ওর কামটালা করে দেন না ভাই। দুধ খাইছস? গোড়ার দুধ? গোড়ার দুধ কি খাওয়া যায় ভাই? আমি তো জানি গোড়ার দুধ হারাম, আপনি খাইছেন? মুইও কোনোদিন খাই নাই ভাই। ওই বিপ্লব চ্যাংরাটার ব্যাপারে তাহলে কী করবেন নি? ওই সাদা গোড়াটা দেখছো? ওইটা হ্যাঁ, কালে পঙ্কিরাজ গোড়া না, ঠাকুরমার ঝুলিতে পড়ো নাই ডালিম কুমার পঙ্কিরাজ গোড়া, পাকমা লাগাইলে এগুলো উড়াল দেবে। হ্যাঁ ভাই পড়ছিলাম ভাই। তাহলে বিপ্লবকে আমি কী কমুনি, কি আপনার হাতে দেখো রকম টোটাল কয়টা ঘোড়া একটা গোনা দিদি? ঘোড়া এক দুই ভাই, ঘোড়া হিনে কুতুরি আছে আপনি তো জানেনি, আবার আমার গুনবার কনকা ভাই। তাহলে বিপ্লবে কি আপনার বিশেষ নম্বরটা আমি দিয়ে দিবো।